আসলে বোয়াল কিন্তু অনেক খাইছে জীবনে, কিন্তু শান্তির এই বাটা মাছটা বোয়াল অনবদ্য। কি মাছ? বোয়াল। ওয়াও। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের প্রাণেশ্বর বরগুনার ঐতিহ্যবাহী যে শ্যামলী সিনেমা হলের যে নরকঙ্কালটা রয়ে গেছে, অর্থাৎ সিনেমা হল অনেক আগে বন্ধ হয়ে গেছে, তার যে ভবনের যে সামনে স্থাপনটা রয়ে গেছে তার সামনে শ্যামলী সিনেমার সামনে অবস্থান করতেছি আমি। আজকে আসলে বাসায় কেউ নাই, দুপুরে ভাত খাবো, তো আমরা চিন্তা করেছি, আমার সাথে শাহ আলী রয়েছে, যে আমরা আজকের আমাদের এখানে এই যে এই এই জোনাকি হোটেল, অর্থাৎ এই যে আপনাদের যদি দেখাই জোনাকি হোটেল, আমাদের শান্তিদার হোটেল, তো এখানে আজকে আমরা খাবো। তো চলুন বন্ধুরা আমরা একটু দেখি শান্তি আজকে কি রান্না করেছেন। পুরা এই যে আমাদের পুরা কি গামলা করে শাক নিয়ে আসছো, এটা কি শাক দাদা? হাইতে শাক। আজকে কি রান্না করছো একটু বলো। আর কি কি সবজি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ দাও সবজি যা যা আছে এগুলো নিয়ে আন। একটু লেবু, লেবু মেরে দিস, লেবুতে তো অনেক রস। হ্যাঁ অনেক রস। এটা কি? লাউ শাক। ও লাউ পুরো ঘন্ট বানাই দিয়েছে, লাউ শাকের ঘন্ট। চেহারা কি সুন্দর হয়েছে দেখছো। ঘন হয়ে গেছে। কেমন কেমন এই হোটেলে? মানে খাবার উদ্দেশ্য হচ্ছে যে এখানে সবজি পাওয়া যায় অনেক রকমের, আর এখানে রান্নাবান্নাও খুব ভালো। আর এটা ঐতিহ্যবাহী হোটেল, কারণ শ্যামলী হল চেনে না এমন কোনো মানুষ নাই। সেই শ্যামলী হলের করলা ভাজি। পুরো ভাজি করা, এইটা কি? কলা, কাঁচা কলা, চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা কাঁচা কলাটা একটু ফ্রাই করি। আসলে মানে শান্তির আসলে ধন্যবাদ দিয়ে লাভ নাই, কারণ রান্না করে বৌদি, ধন্যবাদটা বৌদির দেওয়া উচিত, শান্তি দিয়ে লাভ কি? এত খাবার কিভাবে খাবো? এটা কিন্তু পুরো চিপ তৈরি হয়েছে, তো পুরো ক্রিস্পি অসাধারণ। আমি তো ফ্রিতে হয়ে গেলাম। আচ্ছা লাউ শাক একটু ট্রাই করি। আসলে সবজির এরকম ভ্যারাইটি শহরের কোন হোটেলে আপনি কিন্তু পাবেন না, এত যত্ন সহকারে রান্না করা। দোকানের সাইজটা যাই হোক না কেন, বা দোকানের চেহারা যাই হোক না কেন, কিন্তু রান্না এত যত্ন করে বরণের শহরে কেউ পায় না, আমি একদম নিশ্চিত, শতভাগ গ্যারান্টি নিয়ে বলছি। মরিচ সাথে একটু বোয়াল মাছ, খাবারের স্বাদটা বাড়াই দিবে। আসলে বোয়াল কিন্তু অনেক খাইছে জীবনে, কিন্তু শান্তির এই বাটা মাছটা বোয়াল অনবদ্য। দাদা কি মাছ? বোয়াল। ওয়াও দাদা, এই যে ছোটবেলায় যে আশিকির গান ছাড়তাম আর আমরা দাঁড়াইদের এই রাস্তায় দাঁড়াই থাকতাম, সেই দিনগুলো কি মনে আছে তোমার? হ্যাঁ। এই দোকানের একটা বৈশিষ্ট্য দাদা, তুমি একটা দোকানটা চালাও কেমনি? হ্যাঁ কি করব, মানুষজন পাইনি, একাই লাগছে। মানুষজন পাও না, তুমি তো একলাই চালা সামনে আর বৌদি পিছনে। এই দোকানে বৈশিষ্ট্য এটা, এই বল মাছ দিছি আমরা, মাছ দাও না, একটা মাছ দাও, বল মাছ দিছি। আসলে বল মাছ না নিলেও চলতো, কারণ আগে যে সবজি খাইছি, কিন্তু তারপরেও দাদাই ভালোবাসে দিচ্ছে, এখন এর ভালোবাসার প্রতিদ্বন্দ্ব ফিরিয়ে যেতে পারি না, উপায়হীন হয়ে খাইতে হইবে।
আপনারা একটু দেখেন যে বাটা মশলা যে রান্না করা সেটা কিন্তু উপরটা দেখলেই বোঝা যায়। আসলে বলার কিছু নাই, আপনারা যারা শান্তির হোটেলে খেতে চান আপনাদেরকে একটু এখানকার ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের বরগুনার যে পুরনো শ্যামলী সিনেমা হল শহরের, শ্যামলী সিনেমা হলের ঠিক অপোজিটে আমাদের সুসেনদা, আসলে মূলত নাম সুসেনদা, ডাক নাম শান্তি। তো আমরা ছোটোবেলা থেকে শান্তি নামেই ডাকি। তো আগে ওনার আসলে ছোটো অন্য দোকান ছিল, ওই চা বিস্কিট টিস্কিট সিগারেট টিকিট এগুলো বিক্রি করতো। কিন্তু গত 20 বছর যাবৎ সুসেনদা আর তার স্ত্রী, 20 বছরের বেশি হয়েছে সুসেনদা তাই না, 20 বছরের বেশি, প্রায় 25 বছর যাবৎ ওনারা এই হোটেলটা দিয়েছেন। সামনে উনি একা, পিছনে ওনার স্ত্রী একা। তো আসলে খাবারের স্বাদের কথা বলবো, একদম ঘরের স্বাদ। আপনারা এই যে দেখেন এই মুহূর্তে কিন্তু দুপুর, একদম এই হোটেলটা কিন্তু ভর্তি। তো স্বাদ একদম ঘরের স্বাদ, আপনারা যে কেউ খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে রিভিউতে যদি হোমমেড খাবারের রিভিউ বলেন, আউট অফ 100 আমি 85 দেবো সুসেনদাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন অন্য কোনো ফুড ব্লগে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আমরা